guys, this is Peash. Welcome to Vlog 3. আজকে আমি এসেছি পার্টির জন্য কিছু ফুল কেনার জন্য। আজকে আমাদের একটি স্পেশাল পার্টি আছে, সেখানে কিছু স্পেশাল মানুষ থাকবে, তো তোমরা যদি তাদেরকে দেখতে চাও তো আমার সাথেই থাকো। আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে ফুলের দোকানে, কিছু ফুল কিনবো। আর হ্যাঁ, বললাম না যে কিছু স্পেশাল মানুষ থাকবে, তো তোমরা যদি তাদেরকে দেখতে চাও এটা একটা সারপ্রাইজ, কারণ নামও বলবো না কারা আসবে। তো দেখতে হলে আমার সাথেই থাকো ব্লক 3। আমরা দোকানে সব ফুল অর্ডার দিয়েছি, তো ফুল একটু পর চলে যাবে। তো আমার সাথে আছে নাইম, তো দেখতে থাকো ব্লক। অবশেষে আমরা পার্টির উদ্দেশ্যে রওনা হলাম, হেঁটেই যাচ্ছি আমরা। প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, শরীরে ঘাম জ্বলছে। এই যে নাইম যাচ্ছে আমার সাথে, আমি আর নাইম যাবো পার্টিতে। আরেকটি ট্রেন যাবে, ও বাসা থেকে বেরোচ্ছে। শান্ত শান্ত শান্ত, ঠিক আছে? খুব কিউট একটি ছেলে। সবাই ওকে দেখে রাখো, ঠিক আছে? আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের পার্টি হবে। দেখতে পাচ্ছ যে শান্ত এখানে আছে, তারপর নাইম। নাইম তুমি কোথায়? তুমি আমাকে রেখে যাও না, নাইম আমি চিনি না। ওই যে ওখানে নাইম আর কি। নাইম শান্ত, দেখতে পাচ্ছ যে নাইম ওরা আমাকে রেখে চলে গেছে। কি হারামি বন্ধু, এরকম বন্ধু কি হয় বলো? চলো ভিতরে যাই। আমাদের শান্ত কিন্তু ভালো গিটার বাজাতে পারে, ঠিক আছে শান্ত? সে কিন্তু গিটার বাজাতে পারে না, ঠিক আছে? গিটার বাজানোর একটা সিক্রেট হচ্ছে সে প্রতিদিন গিটার বাজায়, তো এই জন্য গিটার বাজাতে পারে না। আমি তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকে আমাদের মাঝে একজন স্পেশাল মানুষ আসবে, তো তিনি চলে আসছেন। তো চলো দেখে আসি তিনি কোথায় এখন। আমি এখন যাই, ঠিক আছে? নাইন তিনি হচ্ছে রেডিওর 94.4 FM এর আর যে রোজেন ভাইয়া। আমাদের সামনে আরেকটা ভাইয়া আছে। কিছু বলবা তুমি বলো তো ভাইয়া, যে প্রত্যেকদিন গিটার বাজায় এটা তার প্রমাণ। প্রত্যেকদিন আমাদের একটা আরেকটা দুষ্টু ফ্রেন্ড আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, নাম তার ফাহিম। ফাহিম ইয়া ইয়া ফাহিম,
চলে যাচ্ছে, তো তোমরা আমার সাথেই থাকো। হ্যালো বন্ধুরা, আমি আছি জাইদ ইসলাম চ, আমাদের কাছে আর জে রোজেন এবং আমার সাথে আছে দুজন ছেলে যাদের আমি নাম জানি না। এরা হচ্ছে পিয়াস এবং এরা হচ্ছে নাইম, ঠিক আছে? আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আমাদের যেই বকবকানি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই বিনোদনদায়ক বকবকানি। এবং ছেলেটা এই দেখেন ইনোসেন্ট চেহারা মানুষ করে, ঠিক আছে? ইনোসেন্ট চেহারা হয় না, সেই ছেলের চেহারার দিকে তাকায় তারা অবশ্যই মনে হচ্ছে ভালো কিছু কন্টেন্ট না হবে তারা। থ্যাংকস। তো দেখতে পাচ্ছ যে আমাদেরকে ভাইয়া বললো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনই করস না, সেটা হচ্ছে আজকে আমাদের বিশেষ অতিথি আর জে আরিয়ান রোজেন, তার জন্য একটা জোরে করতাল চুরানব্বই দশমিক চার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জাগো এফএম এর আর জে আরিয়ান রোজেন, আমার স্কুলের ফ্রেন্ড। আমাদের মাঝে আর জে রোজেন ভাই একটি গান গাবে, তো চলো আমরা সেই গানটি উপভোগ করি। লেটস গো। আমাদের ব্যান্ডের একটা অ্যালবামের কাজ চলতেছে, যেটার একদম ফার্স্ট টাইটেল ট্র্যাক, সেটা শোনাবো, আশা করি ভালো লাগবে। I'm gonna keep on me.
সাহায্য করতে দিছি না এই যে আমারে চল আচ্ছা 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 ভিউয়ারদের জানিয়ে রাখি আজকের এই খানাটুদের মাঝখানে খানা খাই মাঝখানে আমাদের রোজেন ভাইয়ের কেদার আসতেছে কেদারনাথ পুরো সত্যি আসতেছে খুব শীঘ্রই নাম হচ্ছে নাম বলবো না ইয়া ডাইরেক্টর হচ্ছে সঞ্জয় বড়ুয়া দাদা এবং সবচেয়ে ভালো কথা এটা আমাদের খুব সুন্দর একটা গান আছে আপনারা শুনবেন গানটি আমার এক বন্ধু সাগরের লেখা রোজেনের গাওয়া আমার আরেক বন্ধু অনিমের কম্পোজ করা এবং আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ঠিক আছে সব মিলিয়ে আমাদের মহাজাগতিক ব্যান্ডের পুরো গানটার মধ্যে ছাপ আছে আশা করি ভালো লাগছে ধন্যবাদ খাইতেছি ডিস্টার্ব করে আজকের মতো পার্টি এখানেই শেষ তো আমাদের রোজেন ভাইয়া চলে যাবে তো রোজেন ভাইয়া বলে যে আমার নাইম হাসান পেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আবারও একটু হ্যাঁ বলে তো দিয়েছি এখন আপনাদের আপনার যদি কন্টেন্ট ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে থ্যাংকস ম্যাম ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আচ্ছা